গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। প্রত্যেক বৃহস্পতিবার চ্যানেলের কিছু পুরনো ছোট গল্প নিয়ে থাকছে ভয় ভয় করে, আর তার মধ্যে আজকে শুনবেন আপনারা তার তৃতীয় গল্প। শুরু হচ্ছে ভয় ভয় করে তৃতীয় পর্ব। হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি। রমেশ মনে করে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জেন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই হলো পাঁচবার একমাত্র সহজ উপায়। অতএব তারা জনা কয়েক বন্ধু মিলে প্রত্যেক দিন এই সহজ উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জেন পার্কে গিয়ে জমা হলো। রমেশ ঘাসের উপরে একখানা মাদুর বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার হাওয়ার দাপটে নিভে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠেছে। ওদিকে সুরেশ এক মনে একখানা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল, আর উমেশ তখন সকৌতুকে দূরের এক বেঞ্চির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার উপরে দুজোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটা তাকিয়ার মতন মোটা, তার মেমটি বাঁখারির মতন রোকা, আর যে সাহেব বামনের মতন বেঁটে, তার মেমটি আবার জিরাফের মতো ঠ্যাঙা। এবার এমন বিশ্বদৃশ চার চারখানার চেহারা এক জায়গায় দেখতে পাওয়া সৌভাগ্য বড় দুর্লভ। হঠাৎ পিছন থেকে চেনা গলায় একজন বলল, তোমায় খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। সবাই পিছু ফিরে দেখে, বক্তা হচ্ছে গিয়ে পরেশ। সবাই একসাথে প্রশ্ন করে উঠল, কে তুমি? না পুরি গিয়েছিলে? তাই তো, ফিরলে কবে? তা জায়গাটা কেমন লাগলো? আর কোথাও গেছিলে নাকি? পরে সবার মাঝখানে এসে বসল। তারপর কোঁচানো উড়ানিখানা খুলে খুব সাবধানে সেটা কোলের উপর রেখে বলল, ভাই আমার তো চারটে মুখ নেই, সুতরাং একসঙ্গে তোমাদের চার চারখানা প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম আর আজকে সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। দোষের মধ্যে কেবল আমাদের কালো রং সেখানকার জল হাওয়ায় আরও ঘোর কৃষ্ণবর্ণ হয়ে ওঠে, এই আর কি। তারপর পুরী থেকে আমি আবার কোণারকে গিয়েছিলাম, বুঝলে কি না? রমেশ চমকে উঠে বলল, হ্যাঁ কোণারকে? ও কি, কোণারকের নাম শুনে তুমি আমার চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে তুমি বলো ব্যাপারখানা কি। আরে সে অনেক কথা। তা হোক বলো, আমার গোড়াগুড়ির গল্প পরেও শোনানো যাবে, কিন্তু তুমি তোমার কাহিনী না বললে রহস্যের ভাবটা মাঠে মারা যাবে। বলো বলো, দেরি করো না। সে বলতে আপত্তি নেই, তবে শুনলে তোমরা বিশ্বাস করবে না। আরে যদি ভালো লাগে, আর ওই মাসিক পত্রের ছোট গল্পের মতন চর্বিত চর্ব না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা ওই দাগি আসামির কথা বিশ্বাস করতে রাজি আছি, কি বলো? হ্যাঁ কিন্তু। আরে ওসব কিন্তু পর্যন্ত ছাড়ো তো, এবার কিন্তু তুমি বেশি ভাব নিচ্ছ রমেশ। হ্যাঁ অগত্যা বাধ্য হয়ে রমেশ তার গল্প শুরু করল। বেশ বলছি তবে, সে অনেকদিন আগেকার কথা। আমরা কয়েকজন বন্ধু মিলে কোণারক গিয়েছিলাম দেখতে। কোণারক মন্দিরের কথা তো তোমরা
অনেকেই জানো, তাই আমি আর মন্দিরের কথা বিশেষ বলছি না। কোণারকের আশেপাশে কুটি কতক ছোট ছোট গ্রাম আছে, আর সেসব গাঁয়ের লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে সব নেহাতি দেহাতি, চাষবাস করা কিংবা গরুর দুধ বিক্রি করাই তাদের প্রধান কাজ। এবার কোণারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেদিন বিকেলে আমরা তেমনই একখানা গাঁয়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহল চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি, হঠাৎ একটা গাছতলায় ওই পুতুলের মতন কিছু একটা চোখে পড়লো। যেন এগিয়ে গিয়ে দেখি, সত্যি একটা পাথরের মূর্তি। এবার তার নিচের দিকটা কে যেন বালিতে পুঁতে দিয়ে গিয়েছে। মূর্তিটা দেখতে বেশ সুন্দর। গরম দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ সেটাকে গড়েছে, মানে পুরনো আমলের আর কি। যেমন তার রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, তেমনই ভাবে ভরা বড় বড় চোখ। এবার এমনটা কেবল সামান্য কারিগরের কল্পনায় তো সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের সেটা ছিল একটা চলন্ত নিদর্শন। এবার এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অসুচ্ছত্তি বজ্রবাসী বলে গান গাইতে গাইতে এই পাশ দিয়ে একজন গায়ের লোক হেঁটে যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই হ্যাঁ রে, এই পুতুলটা এখানে এভাবে পড়ে আছে কেন? উত্তরে সে বলল, আগে বাবু, গায়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এ মূর্তিটা আগে ছিল, কিন্তু সে মরে যাওয়ার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে? কেন রে? কেন ফেলে দিয়ে গেছে তা তো জানি না বাবু। এবার জানি না বললেও তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু একটা লুকাচ্ছে। আমি বললাম, আচ্ছা তুই এই পুতুলের গা থেকে ওর বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পেয়ে ভালো, যা যা। এবার আমার এই কথা শুনে সেই লোকটা কেমন শিউরে উঠে তিন হাত পিছিয়ে গেল। তারপর ওই যেমন বিষাক্ত সাপের দিকে লোকে ভয়ে ভয়ে তাকায়, তেমনি সন্ত্রস্ত চোখে সে মূর্তিটার দিকে তাকিয়ে বলল, কি জানি খামোখা লোকটা আটকে উঠল কেন, কিন্তু কেন জানি না আমার মনে হলো মূর্তিটা যেন আপনার নীরব ভাষায় বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। সত্যি বলতে দ্বিধা নেই, তখন যেন লোভে আমার মনটা ভরে উঠেছে। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি একেবারে আলো হয়ে উঠবে। তারপর ফিরে দেখি পিছনে সে উড়ে লোকটার নেই, হন হন করে তাড়াতাড়ি সে গায়ের দিকে চলে যাচ্ছে। ওদিকে বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে গিয়ে গেছে, চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললাম, দেখি সেটা একটা নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ তার আধখানা শরীরটা বালির ভিতরে ঢাকা ছিল, তাই তার অপরূপ সৌন্দর্য ভালো করে বুঝতে পারিনি। এবার এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের যেন তাক লেগে গেল। কি সুন্দর তা দাঁড়াবার ভঙ্গি, বড় অপূর্ব তার হাতের পায়ের শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে সেটাকে জানতাম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোক নিশ্চয়ই আমাদের ছেড়ে কথা বলবে না, হয়তো রেগে গিয়ে মারধরও করতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার, কেউ টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা চারখানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম, এবার অন্য তিনখানা গাড়িতে দুজন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে
সেই মূর্তিটা ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হল না। অস্পষ্ট চাঁদের আলোয় অনন্ত সাগরের বালির প্রান্তরকে চাকার শব্দে কাঁপিয়ে তুলে গরুর গাড়িগুলো ধিমিয়ে ধিমিয়ে চলতে লাগল। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসাস্তূপের মধ্যে ঘুরে ঘুরে শরীর এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে টান টান করে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই সেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটা স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। এবার ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে, টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে মুক্তি পেয়ে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার দুহাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন করে সরে আসতে যাব অমনি অমনি চট করে ঘুমটা ভেঙে গেল আমার। চোখ কুচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটাকে গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতন দেখা যাচ্ছে। আর হঠাৎ দেখলে মনে হয় এ যেন এক ঘুমন্ত মানুষ। আকাশে হলদে আধখানা চাঁদ উঠে আছে, নিশুতি নিঃসার রাত্রি, কেবল দূর থেকে চির জাগ্রত সমুদ্রের হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ফেসে ফেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো, গাড়ির ভিতরে একে যেন ফুস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলাম আমার মনের ভুল, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম না, ভুল তো নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারুর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিল। এবার মূর্তিটার দিকে তাকিয়ে দেখি সে তেমনই স্থিরভাবে পড়ে আছে। সাই করে মনে পড়ে গেল কোণারকের সেই গিয়ে উড়ে লোকটার অদ্ভুত আচরণের কথা। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে পর্যন্ত রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে কি তাহলে? বলে দেখতে যাকে এত সুশ্রী, তাকে গাছতলায় অমন করে ফেলে রেখে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখন উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরের বিছানার তলায় খড় বেছানো ছিল, সেই খড়গুলো হঠাৎ মর্মর শব্দ করে উঠল, কে যেন এ পাশ থেকে ও পাশে ফিরে শুনল। আমি ভূত মানি না, কিন্তু কেন জানি না আমার বুকের ভিতরটা কেমন ছ্যাঁদ করে উঠল। গাড়ির ভিতরে চাইতে আর ভরসা করল না, কেবল মনে হতে লাগল দুটো পাথুরে চোখের থমথমে চাহুনি ধারালো ছুরির মতো কনকনে ফলার মতন ক্রমাগত আমার পিঠের উপরে এসে বারবার বিঁধছে। শেষে এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে থাকতে পারছিলাম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে অন্য গাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আমার দুই বন্ধু ঘুমোচ্ছিল, গুঁতো গুঁতি করে কোনো রকমে বাকি রাতটা কাটিয়ে দিলাম। এক সময় ভোর হল, প্রান্তর তো কোনো শেষ হয়নি,
নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুর ছানা দিব্যি কুণ্ডলি পাখি আরামে শুয়ে আছে। কান ধরে সেটাকে তুলে বাইরে নিয়ে ফেলে দিলাম। ছানাটা কেম কেম করে উঠতেই গাড়োয়ান ছোড়া ছুটে এসে বলল, বাবু বাবু মেরো না মেরো না, ও আমার কুকুর, ওটা আমার কুকুর বাবু, ও আমার কুকুর, ছেড়ে দাও। কি তোর কুকুর? ওর মাথা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গেই এই গাড়িতে থাকে। বুঝলাম, গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবুও। কলকাতায় ফিরে এসে নর্তকী সেই মূর্তিটাকে আমার বাইরের ঘরের একটা ছোট্ট টেবিলের উপরে দাঁড় করিয়ে রাখলাম। আমার স্ত্রী রমা তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলো। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বলল, দাঁড়াবার ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চোখ। এই বলি রমা মূর্তির গালে সকৌতুকে একটা চড় বসিয়ে দিল, কিন্তু সঙ্গে সঙ্গেই সে আর্তনাদ করে দুবা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখি তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, আরে কি হলো রমা, অমন চিৎকার করে উঠলে কেন, কি হলো? ও আমার হাতে কামড়ে দিয়েছে। কি, পাথরের মূর্তি তোমার হাত কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে ওকে চন্মতে ও যেন আমাকে আমাকে কুটুসটা কামড়ে দিল, বিশ্বাস হচ্ছে না। এই এই দেখো দেখো, হাতে আমার রক্ত পড়ছে। তাই তো, আমার হাত দিয়ে তো সত্যি রক্ত পড়ছে। যে হতভম্বের মতন মূর্তির দিকে চাইলাম, কিন্তু তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটা শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে, রমার হাত তার উপর গিয়ে পড়তেই আঁচড় কেটে গেছে আর কি। কিন্তু রমা কিছুতেই বিশ্বাস করল না সে কথা। আমার মুখে সে আগেই শুনেছিল এ মূর্তি আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আমার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার! আমি হেসে বললাম, আরে যাও যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতটা জল দিয়ে ধুয়ে এসো, যাও, আমি তারপর ওষুধ লাগিয়ে দিচ্ছি, যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কেমন যেন একটা ভ্যাবা চাকা খেয়ে মূর্তিটার দিকে তাকিয়ে রইলাম। রূপের গৌরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্য ডোলে এবং ওই চরণের রুণুঝুনু নূপুর নিকণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। এবার বিনোদকে তোমরা সকলেই জানো বোধহয়, এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই মূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর মূর্তিটা না দেখত তাহলে আজ নাম করা আঁকিয়ে বলে দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ত, সে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণামের কথা তোমাদের কারোর অজানা নয়, কিন্তু তার আসল কারণ কেবল আমিই জানি। বিনোদ কলকাতায় থাকত না, কলকাতায় যখন আসত তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর ওই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। আমায় বলল, রমেশ এ যে অমূল্য রত্ন, বন্ধু তুমি লাখ টাকা পেলেও আজ আমি খুশি হতাম না। হ্যাঁ, বিনোদ কাছে দূরে সামনে পিছনে নানা রকম
ঘুরে ফিরে মূর্তিটা দেখল। তারপর তার গায়ে নিজের হাত রেখে মোহিত হয়ে আবার বলল, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। হে যুগের সাধ্য কি এমন প্রতিমা করতে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাতে পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতাম আর এ যদি মানুষই হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতাম। কিন্তু কি আর করা, দিনের শেষে এ যে স্রেফ একটা মূর্তি, থেকে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাব না। তবু দেখো, এ পাষাণও যেন শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে কোথাও না কোথাও এর প্রাণ আছে। হাত দিলে যেন এর উষ্ণতা টের পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল। কিন্তু পরম মুহূর্তেই বিদ্যুতের গতিতে হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকে এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কে, কি ব্যাপার? বিনোদের মুখ থেকে খানিকক্ষণ কোনো কথা বেরোল না। তারপর একবার সেই মূর্তির দিকে, আর একবার আমার দিকে ফ্যাল ফ্যালে চোখে চেয়ে আমতা আমতা করে বলল, একে একে সত্যি? কি কি সত্যি? দেখো রমেশ, এই মূর্তির গায়ে হাত রাখতেই আমার আমার কি মনে হলো জানো, মনে হলো দেহের ভিতর থেকে ওই হৃৎপিণ্ডটা দপদপ করে নেচে উঠল। আরে মূর্তিটা দেখে তোমার এতই আনন্দ হয়েছে দেখছি, যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই বটে, আমারই ভুল হবে হয়তো। কই, এখন তো আর মনে হচ্ছে না, সে দেহ তো এখন স্তব্ধ স্থির, মৃত্যুর মতন শীতল। তারপর থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, রমেশ, এই পাষাণীকে কি বাঁচানো যায়? যদি যেত তাহলে আমরা শিল্পীর আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারটাকে সুন্দর করে তুলতাম, কি বল? আমার একটা অভ্যেস আছে, রাত অন্তত দেড়টা দুটো না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়ে কাটিয়ে দিই। সেরাতে যখন পড়া শেষ করে উঠি, ঘড়িতে তখন রাত 2:10 বাকি। এবার আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার যেন পায়ের শব্দ পেলাম। এত রাতে কে জেগে আছে? একটু আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি, বিনোদ বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে। যদিও সে রাতে গরমটা একটু বেশি পড়েছিল, তাই ভাবলাম গরমে বোধ হয় তার ঘুম ভেঙে গেছে, কিন্তু কিন্তু সেজন্য বাইরে খোলা জায়গায় হাঁটছে। তাকে না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে আমার যখন দেখা হলো, তখন তাকে বললাম, কে, কাল ভালো করে ঘুমায়নি বুঝি? তুমি জানলে কি করে? হারে, কাল রাত 2:00 সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলাম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বলল, আসলে ভাই, আমি কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি জানো। স্বপ্ন? কি স্বপ্ন? নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলাম জানো, ওই প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনই পাথরেরই রইল,
তারপর তারপর এক পা এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বলল, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও তাই না? আমি আমি তখন মন্ত্রমুগ্ধের মতন বললাম, তাহলে আমিও তোমাকে ভালোবাসব আর কখনো ছাড়ব না। এই বলে সে আমাকে জড়িয়ে ধরল, আর তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি অমনি ঘুমটা ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিধগুটা স্বপ্নটার কথা কোনো মতে আর ভুলতে পারলাম না। আর সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমন গরম হয়ে উঠলো যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলাম। এই জন্য কাল সারা রাত আর ঘুম হয়নি। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের ছিল। কেন জানি না এবার আমার বুকের ভিতরটা এক অচানা কারণে বিপদের আশঙ্কায় কেঁপে উঠল। তবে কি সত্যি এ মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? বিনোদকে বললাম, বিনোদ ও ঘরে তুমি আর শুইও না। আমার কথা বলার ভঙ্গিতে সে চমকে উঠে বলল, কেন রমেশ এরকম বলছ? না মানে তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছ, তাই এই জন্য হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে, আবার তোমার ঘুম নষ্ট হবে। সে দেখলাম না, তাতে কি হয়েছে? সে তো স্বপ্ন কেবল, সত্যি তো আর নয়। তাকে আর আমি কখন হাসতে দেখিনি, সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন একটার কাছাকাছি, চারদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে একটা ভয়ানক আর্তনাদ, কি ভীষণ চিৎকার! চারিদিকে গভীর নিস্তব্ধতার মধ্যে সে আর্তনাদ আকুল ভাবে ছাপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে দাঁড়িয়ে পড়েছি তখন, আমার স্ত্রীও ধড়মড়িয়ে জেগে উঠল। আবারও আর্তনাদ, কিন্তু এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের গলা! আমি আর দাঁড়ালাম না, ঝড়ের মতন বেরিয়ে বাইরের ঘরটার দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভিতরে খুট খুট করছে অন্ধকার, মনে হলো যেন অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গোঙাতে গোঙাতে বিনোদ বলছে, ছাড়ো, ছাড়, 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 ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরেছে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোরা বুঝবে না সে যে কি এক আতঙ্ক, সারা শরীর আমার অবশ হয়ে গিয়েছে। তখন পারলে আমি ছুটে পালাতাম, কিন্তু কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দুহাতে ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা একটা
স্পষ্ট ছটফটানি শব্দ হতে লাগলো। কারা যেন লড়াই করছে। ক্রমে সেই ছটফটানির শব্দটাও থেমে, তারপর সব চুপচাপ। আর একটু তেমন ভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে তখন আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের উপর থেকে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর ঠিক তার তলায় বিনোদের দেহ নিথর নিষ্পন্দ হয়ে রয়েছে। আমি ভেবেছিলাম সে হয়তো মরে গেছে। বললে তোমরা বিশ্বাস করবে নাকি জানি না, কিন্তু সেই অচেতন বিনোদের মুখটা আমি যখন প্রথম দেখলাম আমার বুকটা ধড়াস করে উঠল। কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই সেইখানে, তবুও তার মুখটা আতঙ্কে যেন রক্ত শূন্য হয়ে গিয়েছে। বোধ হয় চোখ বোঝার আগে সে ভীষণ রকম ভয় পেয়েছিল। মুখের ভাব এমন যেন সে সাক্ষাৎ মৃত্যুর দর্শন পেয়েছিল। আমি পড়িমড়ি করে ছুটে গেলাম তার কাছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটা বিনোদের উপর থেকে তুলে ফেললাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম না, সে তখনো মরেনি, বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আশ্রে পৃষ্ঠে যেন থেঁতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে কেবল বলে, ওই কঠিন পিশাচির স্পর্শে আমার আমার বুকটা পাথর হয়ে গেছে, পাথর পাথর হয়ে গেছে আমার বুকটা, আমার বুকটা আমার বুকটা পাথর হয়ে গেছে, পাথর পাথর। রমেশ চুপ করল। উপস্থিত বাকি চারজন খানিকক্ষণ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিভন্ত বিড়িতে খুব জোরে একটা টান মেরে বলল, তা রমেশ, সেই লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই বহুতই মূর্তি, নইলে না, আমি ফুট মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধ হয় কোনোভাবে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল, এর মধ্যে ভৌতিক ব্যাপার কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্য তোমার বন্ধুর এমন অবস্থা হলো সেই রাগে, কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়তেও আরেকটা কাণ্ড ঘটে। চাকরেরা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপর ঘা মারছিল, তখন গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা একটা চাকরের কপালে গিয়ে এমন জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে যায়। কি ভয়ানক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ এবার উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না। হেমেন্দ্র কুমার রায়ের বাতলার গল্প। রমঝম রমঝম, বৃষ্টি থামবার আর নাম নেই, সন্ধে হয়। আমার বাড়ির বারান্দায় আমরা পাঁচজনে বসে আছি। বেয়ারা এসে আচার তেল মাখা, গোটার মশলা ছড়ানো নারকেল কুড়ি আর পেঁয়াজের কুচি মেশানো মুড়ি এবং তার সঙ্গে বেগুনি পটলি ও শশা দিয়ে গেল। সামনেই গঙ্গা, বৃষ্টির ধারা ঠিক কুয়াশার মতোই গঙ্গার বুকের উপর দিয়ে ছড়িয়ে পড়েছে। ওপারে কোথায় আকাশ আর
জলের সীমা, কিছুই বোঝার জো নেই। এমনকি ওপারের বনের সবুজ রেখা পর্যন্ত আর দেখা যায় না। গঙ্গা জলের উপরে বৃষ্টিধারার চিকের ভিতর দিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে এক একখানা পানসি, ঠিক অস্পষ্ট স্বপ্নের মতো জেগে উঠেই আবার অদৃশ্য হয়ে পড়ছে। নৌকাগুলোর দেহ যেন ছায়ার মায়া দিয়ে গড়া, তাদের যেন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। শ্যামচন্দ্র এক মুঠো মুড়ি মুখে পুড়ে নিয়ে গঙ্গার দিকে ফিরে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বলল, আজ চারিদিক রহস্যের ঘেরা টোপে ঢাকা। ওই দেখো না, নৌকোগুলো ঠিক যেন ভুতুরের নৌকোর মতোই ভেসে যাচ্ছে। রামচন্দ্র চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মুখগহ্বরে টপ করে একখানা বেগুনি নিক্ষেপ করে বললেন, আজকে চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে ওই হ্যামলেটের বুড়ো বাবার প্রেতাত্মা দেখা দিলেও দেখা দিতে পারে। মানিকলাল বললে, এমন বাদলায় দল বেঁধে ইলেকট্রিক লাইটের তলায় সোফা কোচে বসে ভূতের গল্প শুনতে ভারী ভালো লাগে, কি বলো? তা তোমরা কেউ কখনো ভূত দেখেছো কি? রামচন্দ্র শ্যামচন্দ্র একসঙ্গে বললে, না ওসব ভূত ফুত আমি বিশ্বাস করি না। অপূর্ব এতক্ষণ এক মনে মুড়ি ফুলুড়ি খেতেই ব্যস্ত ছিল, এখন সে মুখ খুলে বললে, হ্যাঁ সে কোনো ভদ্রলোকেরই ভূত বিশ্বাস করা উচিত নয়, আমিও ওইসব ভূত ফুত বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ ভূতের গল্প শুনতে বড় ভালোবাসি। আমি বললুম, বলছি আমিও ভূত বিশ্বাস করি না, কিন্তু ভূতের গল্প বলতে কিন্তু ভালোবাসি। রামচন্দ্র ও শ্যামচন্দ্র একসঙ্গে বললে, বাদলার গল্পই হচ্ছে ভূতের গল্প, কিন্তু সে গল্প সত্যি হওয়া চাই। তা আজকে যে গল্পটা বলবো তোমাদের, এ কিন্তু একেবারে সত্যি ঘটনা, বুঝলে কিনা? হলো কি সত্যি ঘটনা? একেবারে সত্যি। মানিকলাল বললে, তবে যে বললে তুমি ভূত বিশ্বাস করো না? সে কথা নয়, সে আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এই সত্য ঘটনা না হলে ভূতের গল্পে তো জোর হয় না, তাই প্রত্যেক ভূতের গল্পই সত্যি বলি মনে করা উচিত, কি বুঝলে? অপূর্ব বললে, আচ্ছা যে গল্পটা তুমি বলবে সেটা কি কারোর মুখে তুমি শুনেছ? না, কারোর মুখে শুনিনি, এই গল্প আমার নিজের গল্প। মানিকলাল বললে, এই যা মুড়ি ফুলুরি ফুরলো, এই বেয়ারা। বেয়ারা চায়ের ট্রে নিয়ে এলো। তখন সন্ধ্যার অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে, আকাশের চাঁদ তারা মেঘের চাদর মুড়ি দিয়েছে, হু হু করে ঝোড়ো হাওয়া বইছে, ছুপছুপ করে বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে গঙ্গার কাতর আর্তনাদ কানে আসছে। নদীর তীরে কোনো জনপ্রাণী নেই। আবার মুড়ি এলো। এবার মানিকলাল একটু মুড়ি আর একটা ফুলুরি মুখে তুলে নিয়ে বলল, এই যে এই তো ভূতের গল্প শুনবার ঠিক সময়, এমন সময় এমন গল্প শুনতে যাই যাতে ভয় একেবারে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আসলে গায়ে কাঁটা না দিলে, বুকটা ভয়ে ছ্যাঁচ্যাঁ না করলে ভূতের গল্প শুনে আরাম, কি বলো? ভূত বিশ্বাস করি না ঠিকই, কিন্তু এই ভয় পাওয়ার আরামটুকু ভারী মিষ্টি লাগে। বাকিরা এই কথায় সায় দিয়ে বলল, এটা কিন্তু একদম ঠিক বলেছ, ওটাই হচ্ছে ব্যাপার, বাঙালি ভূত দেখতে না চাইলেও ভয় পেতে খুব ভালোবাসে। তাহলে আর দেরি কেন শুভ, শুরু করো। বলছেন একদম একদম, এই বৃষ্টি ওয়েদারে চা মুড়ি ফুলুরি খেতে খেতে ভূতের গল্প হলে আর কি চাই, শুরু করো শুরু করো, আর দেরি করো না। এই বেয়ারা আর কটা ফুলুরি দিয়ে যাও গো, এই কটায় হয় নাকি? আমি আর বিলম্ব না করে চায়ের পেয়ালায় তাড়াতাড়ি গোটা কয়েক চুমুক দিয়ে ভূতের গল্প আরম্ভ করলুম। তা ওই কালীপুরে আমার দেশ, আমি জন্মেছি কলকাতায়,
ছেলেবেলা থেকে এইখানি মানুষ হয়েছি। এবার দেশে ভারী ম্যালেরিয়া, তাই বাবা আমাকে কখনো দেশের মাটি মারাতে দিতেন না, কিন্তু দেশকে আমি বরাবরই বড় ভালোবাসি। কলেজে যখনই কেউ ওই আমার দেশ কি ও আমার দেশের মাটি এইসব গান গাইতো, তখনই জানি না কেন দেশের জন্য আমার প্রাণ বড় কেঁদে উঠত। তাই গেল বছরে একদিন আমার দেশকে দেখতে গেল। শুনেছি দেশে আমাদের ভিটে মাটি রয়েছে এখনো। এবার বাপ পিতামহের ভিটের ওপরে দুপোটা চোখের জল ফেলে আসবো, এই ছিল মনের ইচ্ছে। কালীপুরা স্টেশনে গিয়ে যখন নামলুম, তখন সন্ধ্যা উতরে গেছে, অন্ধকার নেমেছে। তবে আকাশে দশমীর চাঁদ ছিল বলে পথ চলতে বিশেষ কষ্ট হল না। এবার গ্রামের কেউ না কেউ আমাকে আশ্রয় দেবে এই ভেবে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে অগ্রসর হল। তখন বৃষ্টি ছিল না বটে, কিন্তু বর্ষাকাল। কাদায় হাঁটু পর্যন্ত পা বসে যাচ্ছে দেখে তাড়াতাড়ি জুতো জোড়া খুলে পবিত্র পুঁথির মতন বগলদাপা করলুম। মাথার উপরে ম্যালেরিয়ার মশার মেঘ কনসার্ট বাজাতে বাজাতে আমার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কালো কালো বাদুড় উঠছে, ঝিঝি পোকা ডাকছে, আর পেঁচারা চ্যাঁ চ্যাঁ করে চেঁচাচ্ছে। মাঝে মধ্যে ওই ছোপচাপের ভিতর থেকে সাপের মতন কি কি যেন বেরিয়ে আসছে। এবার গ্রামের মানুষের অবশ্য এতে অসুবিধা তত হয় না, কিন্তু আমি তো শহরের মানুষ, কলকাতার লোক। শহরের রাস্তায় গ্যাসের আর ইলেকট্রিকের আলোতে পথ চলা অভ্যেস, তাই দশমীর চাঁদের আলো অমাবস্যার অন্ধকারের চেয়ে উজ্জ্বল বলে মনে হলো না। এক জায়গায় পথের মাঝখানে একটা প্রায় 3 ফুট গভীর ডোবা ছিল, হঠাৎ ঝপাং করে তার মধ্যে না জেনে ঝাঁপ খেতে হলো। তবু আমি দমলুম না, ডোবা থেকে উঠেই মনের সুখে আবার গান গাইতে শুরু করলুম। এইসব কি আর গ্রাহ্যের মধ্যে আনতে আছে? কবি গেয়েছেন, ও আমার দেশের মাটি তোমার পরেই ছোঁয়াই মাথা। তা গাইতে গাইতেই ওই গায়ের কাদা ঝেড়ে পুছে মুখ তুলেই চমকে গেলাম। দেখি সামনেই একটা ছোপের আবছাওয়ায় কালো গা মিশিয়ে কি একজন লোক দাঁড়িয়ে আছে। এবার তাকে দেখে কেমন একটা সন্দেহ হল। চশমাখানা খুলে পরিষ্কার করে দিব্যি একবার ভালো করে চোখে লাগিয়ে দেখলুম। এবার দেখে সন্দেহ আরো বাড়ল। দিব্যি মাদুস নুদুস চেহারার একটা লোক। এই সময় রামচন্দ্র ও শ্যামচন্দ্র রুদ্ধশ্বাসে বলে উঠল, বলো কি হতো? আমি বললুম, বোধ হয় আসলে ব্যাপারটা কি, এই যে লোকটা সে কিন্তু যেসে লোক নয়। যে দেখি ওর মাথাটা ওর কাঁধের উপরে নেই, কাঁধের উপর পুরো ফাঁকা, বরং মাথাটা আছে তার হাতে, আর দুই হাতে মুন্ডুটা সে তার পেটের কাছে ধরেছিল, আর সেই মুন্ডুর ভাটার মতন চোখ দুটো আমার দিকে কটমট করে তাকিয়েছিল। এই তো গল্পটি এইবারে জমেছে, সত্য গল্প কিনা? আমার গায়ে তো কাঁটা দিতে শুরু করেছে বলে মনে হয়। তা তুমি নিশ্চয়ই কন্দকাটা ভূতটা দেখেছিলে, তাই না? হ্যাঁ, তা হবে হয়তো। আচ্ছা, তারপরেই তুমি বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে পড়লে নাকি? আমি বললুম, না না না, আমি কি করলাম, তার আরো কাছে এগিয়ে গিয়ে তাকে আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলুম কালো করে। এবার হঠাৎ ওই কন্দকাটার হাতে ধরা মুন্ডুটা তখন বলে উঠল, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। তা আমি তুড়ি দিয়ে গাইলুম, ও আমার দেশের মাটি। কন্দকাটার হাতে ধরা মুন্ডুটা এবার আরো জোরে বললে, হাউ মাউ কাউ, মানুষ। আরে দুত্তর, আমি বিরক্ত হয়ে বললুম, হাউ মাউ খাওয়ায় নিকুচি করেছে বলি, ব্যাপারটা কি, বেসুরে আমার বাজে চাচাচ্ছ কেন? কি জানা, কন্দকাটা খানিকক্ষণ হতবম্বের মতো চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বললে, কেন আমি বাজে খাচ্ছি? আমি বললুম,
কাকে? কেন, তোমাকে? আমাকে কেন? ভয় দেখাতে আমরা তো ভালোবাসি, কিন্তু আমি তো ভয় পাইনি। ভয় পাওনি? আচ্ছা এইবারে তুমি নিশ্চয়ই ভয় পাবে, দেখো। এই বলে সে মস্ত হাঁ করে ভয়ানক জোরে আবার বলে চেঁচাবার উপক্রম করলে। কিন্তু তার আগেই আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কন্দকাটার মুন্ডুর গালে ঠাস করে একটা চপেটা আঘাত করলো। সে তো খানিকক্ষণ একটু ভ্যাবাচাকা খেয়ে থাকলো, খানিক চমকে চমকে উঠল। তারপর তার হাতে ধরা মুন্ডুটা ঠ্যাক করে কেঁদে ফেলে বললে, আমি বললুম, আরে মুন্ডু থাকা উচিত কাঁধের উপরে, মুখটাকে তুমি কাঁধ থেকে খুলে নামিয়ে রেখেছো কেন, কি জানা? কাঁদতে কাঁদতে কন্দকাটা বললে, আমি বললুম, কাঁধের মুন্ডু হাতে দেখলে আমার মাথা ঘোরে। আর যদি ভালো চাও তো শোনো, যেখানকার মুন্ডু সেখানেই রেখে দাও, নইলে কিন্তু আমি আবার চড় মারবো, এই বলে দিলাম। কন্দকাটা তাড়াতাড়ি মুন্ডুটাকে আবার কাঁধের উপর বসিয়ে অত্যন্ত মৃহমানভাবে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। এবার তার ওই অবস্থা দেখে আমার মনে অত্যন্ত দয়া হলো। আস্তে আস্তে তার পিঠ চাপড়ে একটু আদর করেই বললুম, আরে না না, তুমি কিছু মনে করো না, এই দেখো, আরে আমি আর তোমাকে চড় মারবো না, তুমি শান্ত হও। কন্দকাটা এবার ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললে, তুমি তুমি আমাকে দেখে ভয় পেলে না, উল্টে আমাকে চড় মারলে, এখন ভূতের সমাজে আমি বোড়া মুখ দেখাবো কেমন করে? ওগো আমার কি দুর্দশা হলো গো, ওগো আমি ভূত পেনে নাম ডোবালুম গো, ওগো বেল গাছের ডালে বেম্বতি ঠাকুর সব দেখছেন গো, ওগো তিনি আমার কথা সবাইকে বলে দেবেন গো। আমি বললুম, আরে আরে থামো থামো, অত চেঁচিও না, আরে কোথায় তোমার বেম্বতি ঠাকুর? চোখের জল মুছতে মুছতে কন্দকাটা তখন বললে, ওই ওই বেল গাছের ডালে পাশেই একটা বেল গাছ ছিল। এবার ভালো করে চেয়ে দেখলাম তারই একটা মোটা ডালে উবু হয়ে বসে সাদা ধবধবে পইতে পড়ে একজন মিষ্কালো লোক গড় গড় করে হুঁকে তামাক খাচ্ছে। আমি বললুম, প্রণাম হয় বেমদতি ঠাকুর, তা সব শুভ তো? হুঁকোর আওয়াজ থেমে গেল। উপর থেকে এবার হেরে গলায় প্রশ্ন এলো, তুমি কে, নিবাস কোথায়? আগে আমি শুভ, পুরো নাম শুভজিৎ চট্টোপাধ্যায়, নিবাস কলকাতায়। চট্টোপাধ্যায় মানে বামর? আগে তাই তো শুনে এসছি। এখানে মরতে এসো কেন বাবু? এবার বেম্বদৈত্যের কথায় আমার ভারী রাগ হলো। আমি বললুম, এই কিরকম লোক মশাই আপনি, ভদ্রলোকের সাথে কথা কইতে জানেন না? হ্যাঁ, বেম্বদৈত্যী চমকে উঠে বললেন, আমি কথা কইতে জানি কিনা সে নিয়ে তোমার মাথা কামাতে হবে না, যারা ছেলে কথা কামাতে। আচ্ছা আপনি বক্সিং লড়তে জানেন? আহা, কাছের ডাল থেকে নেমে এসেই দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। না না, আমি নিজে নামতে পারবো না, আমার আমার পায়ে গেঁটে বাত হয়েছে। ও বাবা গো, ও আমি বরং এইখানে বসেই তামাক খাবো। আমি আরো একবার রাগ করে বলি, কি নিচে আসবেন না, নিচে আসবেন না তো এই নিচে থেকেই আপনাকে এই থানির খানে ছুঁড়ে মারবো। হ্যাঁ, বেম্বদৈত্যী একবারে হা হা করে হেসে উঠে বললেন, বেশ 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 ছোকরা, তোমার মিষ্টি কথা শুনে ভারী খুশি হলো। তা তোমার বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম সূর্যনাথ চট্টোপাধ্যায়, আর তার জন্মই কালীপুরে। আমার পিতামহের নাম ওই ভাস্করনাথ চট্টোপাধ্যায়।
এবার বিম্ভ দৈত্যি বললেন, বলো কি গো, তুমি ভাস করে নাতি? আরে 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 আরে, এতক্ষণ এই কথা তো বলতে হয় গো। আরে তুমি যে আমাদের ঘরের ছেলে, আরে ভাস্করের বাপ শশী না, সে যে আমার প্রাণের বন্ধু ছিল, তা খবর সব ভালো তো? এবার আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আগে হ্যাঁ, আপনার আশীর্বাদে আপাতত সব মঙ্গল। তা কন্দকাটাকে তুমি কি বলেছ, ও কাঁদছিল কেন? আমি একটু আমতামতা হয়ে বললাম, আগে কন্দকাটা আমাকে ভয় দেখাতে এসেছিল বলে আমি একটা কোষে চড় মেরেছি আর কি। বড় অন্যায় করেছ। দেখো, তোমরা পৃথিবীতে যখন সশরীরে বর্তমান আছো, কতদিকে কত আনন্দ নিয়ে মেতে থাকতে পারো, কিন্তু ভূত বেচারাদের ভাগ্যে তো সেসব কিছুই নেই, তাই না? তাদের ওই আনন্দ লাভের একটি মাত্র উপায়, আর তা হচ্ছে ওই তোমাদের ভয় দেখানো। তোমাদের ওই ভয় দেখিয়েই তো তাদের সময় মনের সুখ কোনো রকমে কেটে যায়। কিন্তু তোমরা আজকালকার কলেজের ছোকরারা দুপাতে ইংরেজি পড়েই ওই ভূত প্রেতদের ডোন্ট কেয়ার করে দাও। এই সেদিন মামদো ভূত এসে আমাকে তার দুর্দশার কাহিনী বলে গেল। সে কাহিনী শুনলে চোখে আর জল রাখা যায় না গো, চোখে জল রাখা যায় না। এক ছোকরা নাকি ডাক্তারি পড়ে মরা খেতে খেতে তার বুক থেকে ভয় চলে গিয়েছে। এক রাতে সে ঘুমাচ্ছিল, আর অমনি মামদো তার ঘরে গিয়ে হাজির। মামদো যেই না খাটের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ছোকরার ঘুম অমনি গেল ভেঙে। মামদোর প্রথমটা মনে হলো ছোকরা ভয়ানক ভয় পেয়েছে, কারণ সে মামদোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মামদো তার চোখ যতটা পারে পাকিয়ে কটমট করে তাকালে, ছোকরা তখন ডান পাশে ফিরলে, মামদো সেই পাশে গিয়ে হাজির। ছোকরা তখন শুধুলে, তুমি কি চাও? মামদো কোনো জবাব না দিয়ে আরো বিশ্রী ভাবে তাকালে। এবার তারপর যা হলো তা শুনলে তুমি বিশ্বাস করবে না। ছোকরা মামদোর দিকে আবার খানিকক্ষণ তাকিয়ে দেখে বললে, দেখো, তোমার যদি কোনো কাজ না থাকে তবে ওইখানে চুপ করে দাঁড়িয়েই থাকো, আমার অন্য কাজ আছে, অর্থাৎ এখন আমি ঘুমব। বলেই সেই পাজি ছোকরা আবার বাপাস ফিরে অম্লান বদনে ঘুমিয়ে পড়ল। বলতো এরপরে আমাদের ভয় দেখানোর সুখটুকুই বা কোথায় থাকে? হ্যাঁ, আর আমাদের ওই মুখ রক্ষাই বা হয় কেমন করে? এবার তুমিও দেখছি ওই দলেরই রক। তোমার এই অন্যায় ব্যবহারে আমি কিন্তু অত্যন্ত দুঃখিত। হ্যাঁ শোনো শুভ, তুমি নিজের লোক তাই বলছি, ভবিষ্যতে আমাদের দেখে একটু ভয় টয় পেও, তাহলেই তো আমাদের আনন্দ। কিন্তু এইটুকু আনন্দ থেকেও যদি তোমরা আমাদের বঞ্চিত করো তাহলে। এবার বিম্বদত্তের কথা শেষ হবার আগেই ওই কন্দকাটা বলে উঠল, সরে দাঁড়াও। ফিরে দেখি একটি স্ত্রী লোক পথ দিয়ে আস্তে আস্তে হঠাৎ আমাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর লজ্জায় আধাত জিভ কেটে মুখে সাত হাত ঘোমটা টেনে দিলে। তখন কন্দকাটা বললে, এই এখনো সরে দাঁড়ালে না যে, এই কেমন লোক হে তুমি, মহিলা সম্মান করতে জানো না? তাড়াতাড়ি আমি সরে দাঁড়ালুম। মহিলাটি ঘোমটার ফাঁক দিয়ে একবার আমাকে দেখে ওই ফিক করে একটুখানি কৃতজ্ঞতার হাসি হেসে ওই হেলতে দুলতে চলে গেলেন। আমি বললুম, উনি কে? কন্দকাটা খুব সম্ভ্রমের সাথে বললে, উনি হচ্ছেন শ্রীমতী পেতনিবালা গুহ। এবার বম্ভদৈত্যি মুখ থেকে হুঁকোটি নামিয়ে নিয়ে বললেন, পেতনিবালার ডাক নাম কুনি, ও হচ্ছে ওই বুনির বোন। আমি বললুম, আবার এই বুনিকে? বম্ভদৈত্যি বললেন, সে কি, তুমি কি কখনো কুনি বুনির গল্প শোনোনি?
না তো? তবে শোনো, উনি আর বুনি হচ্ছে দুই বোন, মরবার পর দুই বোনই পেতনি হয়েছে। উনি থাকে দত্তদের বাড়ির রান্নাঘরের এক কোণে, আর বুনি থাকে বাঁশবনে। এক রাত্রে দত্তদের বাড়ির বামুন ঠাকুর বাঁশবনের পাশ দিয়ে আসছে, এমন সময় বুনি বনের ভিতর থেকে বেরিয়ে এসে তার পথ জুড়ে দাঁড়াল। এবার পেতনি দেখেই তো বামুন ঠাকুর একেবারে ভয়ে আড়ষ্ট। কিন্তু বুনি সেদিন বামুনকে ভয় দেখাতে আসেনি, ও খালি বললে, এই মামুন শোনো, কুনিকে বলো বুনির মেয়েটা হয়েছে, শুমুক দিকে গুড়মুড়ো, তার পিছন দিকে পা, আরে একবার বলে দিও তো গা। এই বলেই বুনি অদৃশ্য হল। এদিকে বামুন ঠাকুরের তখন অবস্থা খারাপ, সে তো উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে দত্ত বাড়ির রান্নাঘরের সামনে এসে পড়ে একেবারে মাঠকপাটে লেগে অজ্ঞান হয়ে গেল। সকলে তার চোখে মুখে জল দিয়ে তাকে আবার চাঙ্গা করে তুলল। তারপর বামুন ঠাকুর যখন একটু ধাতস্থ হয়েছে, তখন সকলের কাছে ওই বুনির ব্যাটা হওয়ার কথা বিবরণ করে বলছে। আর ঠিক তখনই হঠাৎ রান্নাঘরের কোণ থেকে কুনি নাচতে নাচতে বেরিয়ে এসে আহ্লাদে আটখানা হয়ে বললে, ও ঠাকুর ঠাকুর কই দিবসে, ও ঠাকুর কই দিবসে গো। অর্থাৎ খোকার বয়স কদিন হলো, কিন্তু কি আর করার, তারপর যা হবার তাই হলো। কি হলো? কি আবার হবে, দত্ত বাড়ির সবাই ভয়ে অজ্ঞান হয়ে গেল। তা আজ যাকে দেখলে ওই হচ্ছে সেই কুনি, বুনির সঙ্গে দেখা করতে চলেছে। তা কুনি ভারী লজ্জাবোধ, অচেনা লোক দেখলেই ঘুমটা দেয়, আবার ঘুমটার ভিতর থেকে ওই ফিক ফিক করে হাসে। এবার কথায় কথায় রাত বেড়ে যাচ্ছে দেখে আমি বললুম, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দিত হলুম, তাহলে আজ আমি আসি। প্রেমদৈত্যি বললেন, সে কি, এই রাতে তুমি কোথায় যাবে? তার চেয়ে ওই বেলগাছের ডালে এসে বসে দুদণ্ড বিশ্রাম করে নাও। আমি বললুম, আগে এখন আমি জ্যান্ত আছি, বেলগাছের কাঁটা আমার ঠিক সহ্য হয় না। আমি আসলে আমার পৈতৃক ভিটেমাটি দেখতে এসেছি, আগে তো কখনো এখানে আসিনি। তা আরো কত দূর আমাকে যেতে হবে বলতে পারেন? ব্রহ্মদৈত্যি বললেন, তোমাদের ভিটে ওই যে ওই হাত পনেরো তপাতে যে দেখো, ওই যে উঁটু জীবিটা দেখছো, ওইখানেই আগে তোমাদের বাড়ি ছিল, এখন এখানে গভূতেরা থাকে। তবে মানুষ দেখলে তারা ভয় দেখায় না, বরং একেবারে ওই গুঁতিয়ে দেয়। আমি দেখলাম আচ্ছা মুশকিল, বললুম, তাহলে আর কি করি, আজ রাতটা তাহলে স্টেশনেই কাটিয়ে দেবো, আর ওই গুফুতে তো আমি পছন্দ পছন্দ করি না বাবা। আচ্ছা তবে আসি, প্রণাম ওই ব্রহ্মদত্তী মশাই। এই বলে আমি চলে আসতে যাব, আর এমন সময় কন্দকাটাটা আবার আমার সামনে এসে কাকুতি মিনতি করতে করতে বললে, এই তো আয় তোমার তোমার দুটি পায়ে পড়ি, অন্তত অন্তত যাবার সময় আমাকে দয়া করে একটু ভয় পেয়ে যাও, নইলে নইলে ভূত সমাজে আমাকে কেউ মানবেনি। আমি খানিক ভেবে বললাম, আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, আমি খুব ভয় পেয়েছি নাও। এই বলে সেখান থেকে হাসতে হাসতে আমি চলে এলুম। হেই, আমার কথাটি ফুরলো নোটে গাছটি, দেখ তাহা গাঁজা কুড়ি গল্প। রামচন্দ্র শ্যামচন্দ্র এক বাক্যে মত প্রকাশ করলে। অপূর্ব বললে, আরে সব ভূতের গল্পই গাঁজা কুড়ি, তবে কোনোটাতে গাঁজার মাত্রা কম থাকে আর কোনোটাতে থাকে খুব বেশি, এই যা তফাত। মানিকলাল বললে,
দূর, আমার গায়ের কাঁটা গায়েই মিলিয়ে গেল। এখন আর এক কাপ চা খেয়ে গা তাতিয়ে না নিলেই নয়। এই বেয়ারা, চাইলে আও। হেমেন্দ্র কুমার রায়ের বিজয়ার প্রণাম। হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল। মনে আছে সেদিন দুর্গাপূজার অষ্টমী, ঠিক এক বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম। বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয় চিঠি জমা হয়ে আছে। একখানা চিঠি লিখেছেন আমার দুঃসম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলাম চিঠিখানি লেখা হয়েছে গেল বছরের কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। চিঠিখানা ছিল এই রকম। স্নেহাবাদের সুপ্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা কর, আমার বিশেষ দরকার আছে। ইতি তোমার নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে তিন চারখানা চিঠি লিখেছিলাম, কিন্তু একটারও জবাব পাইনি। ঠিক করলাম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব। সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে। অনেকগুলো বাড়িতে বিজয়ার কোলাকুলি ও প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে হাজির হলাম, তখন রাত 9:30 কম হবে না। গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ। ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে? কিন্তু একটা জানলাও তো খোলা নেই। কেন, এখন তো শীতকাল নয়? এই গরমে সব জানলা বন্ধ করে কেউ কি ঘুমোতে পারে? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে তো তাই মনে হয়। সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে। দুপা এগিয়ে সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজাটা বন্ধই ছিল, কিন্তু হালকা ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবাধিত দ্বার, কাজেই ভিতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না। উঠোনের সামনে এসে আমি থমকে দাঁড়ালাম। দশমীর চাঁদের আলো এসে উঠোনের খানিকটা উজ্জ্বল করে তুলেছে, বাকি সবটা অন্ধকার। কোথাও কারোর সাড়া শব্দ নেই, কেবল কতগুলো ঝিঁঝি পোকা কর্কশ স্বরে চিৎকার করছে। চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা, সুরেন কাকা! আমার গলার আওয়াজ শুনে ঝিঁঝি পোকাদের কনসার্ট যেন থেমে গেল। বাড়ির ভিতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু বাড়ির বাইরের রাস্তা থেকে একটা আওয়াজ এলো। কারা যেন মরা নিয়ে যাচ্ছে। অন্ধকারের ভিতরে নিজেকে বড় বেশি একলা মনে হতে লাগলো আমার। আবার চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা, বাড়িতে আছেন? এবারে অনেক দূর থেকে একটা ক্ষীণ সাড়া এলো। কে, কে ডাকে? আমি নরেশ,
যাচ্ছে। খটখট করে খড়মের শব্দ জেগে উঠে সেই অন্ধকার বাড়ির নিস্তব্ধতা ভেঙে দিল। মনে পড়ে গেল সুরেন কাকা বাড়িতে খড়ম পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার কাছে এসে থামল। সেইখান থেকেই সুরেন কাকা বললেন, নরেশ, এতদিন পর তুমি এলে বাবা। আমি যে আজ 1 বছর ধরে তোমার অপেক্ষা করছি বাবা। সুরেন কাকা, আমি যে বিদেশে ছিলাম তাই আপনার চিঠি পাইনি। আচ্ছা আচ্ছা, সেসব কথা পরে শুনবখন, আগে তুমি উপরে এসো। ওপরে কি করে যাব, চারিদিকে তো অন্ধকার, আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে, সব আলোর তেল ফুরিয়ে গেছে যে। আচ্ছা নরেশ, তাই রে, তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো। তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? তো তোমার তোমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি ওই রামেন্দ্র বোসের কাছে জমা আছে, সেখানে গেলেই তুমি টাকাটা পেয়ে যাবে। কাকা, এখন আবার এসব কথা কেন? আরে আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি, আমি এসেছি বিজয়ের প্রণাম করতে। আমি আমি ওপরে যাব। আচ্ছা, তাইলে তাইলে ওপরই এসো, সিঁড়ির ওপর চাঁদের আলো আছে, ও ওইটাতে কোনো কষ্ট হবে না, এসো এসো। খুব সাবধানে উঠোনের অন্ধকার পেরিয়ে সিঁড়ির উপরে গিয়ে আমি উঠলাম। তারপর দ্বিতলের ছাদের কাছে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতন সাদা লম্বা চুল, আর মুখে ছিল তেমনি লম্বা ও সাদা দাড়ি। তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদ মস্তক মুড়ি দিয়েছিলেন। ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভিতরে কেমন একটা অমানসিক ভাব যেন জেগে উঠেছে। এই মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায়, তাহলে নিশ্চয়ই সে ভিড় মিখাবে। আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না। অবাক হয়ে বললাম, ও কি শুন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন, পায়ের ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। অচম্বিতে ঘরের ভিতর থেকে একটা মেলি গলায় আর্তনাদ জেগে উঠল। কে যেন কাতরে কাতরে কাঁদছে আর ভীষণ রকম যন্ত্রণায় ছটফট করছে। চমকে উঠে মুখ তুলে বললাম, এ কি শুন কাকা, কে কাঁদে? সুরেন কাকা এবারেও কোনো জবাব দিলেন না, তাড়াতাড়ি বাড়ির ভিতর চলে গেলেন। তার খড়মের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এল, যেন তিনি দূরে দূরে অনেক দূরে এগিয়ে আর এগিয়েই যাচ্ছেন। হতভম্ব হয়ে বসে আছি। চাঁদের আলো আছে বটে, কিন্তু কিন্তু সে যেন আজ মরে গিয়েছে। একটা কালপেঁচা তেতলার ছাদের আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে। নিচের উঠান থেকে একটা হুলো বেড়াল ক্রমাগত চেঁচাচ্ছে। মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর কোনো দেখা নেই। আজকে এই বাড়ির অবস্থা, সুরেন কাকার ব্যবহার এবং উপরন্তু ওই মেয়ে গলার কাতরানি
সবই কেমন যেন রহস্যময়। আর একটা প্রশ্ন আমার মনকে বারবার খোঁচা দিতে লাগলো, সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা ছুঁতে পারলাম না কেন? কেন পারলাম না, কেন? এইভাবে আরো মিনিট পাঁচেক কাটল। এবার আর থাকতে না পেরে আমি আবার ডাকলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা! কোনো সাড়া নেই। সুরেন কাকা শুনছেন? আরে ও সুরেন কাকা! না, কেউ এলো না। প্যাঁচাটা ওর গলায় চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উড়ে পালালো। হুলো বেড়ালটাও যেন চুপ মেরে গেল। তারপর মনে হলো, আমি তো এ বাড়ির সর্বত্র যেতে পারি, তাহলে এখানে এভাবে বসে থাকবো কেন? গিয়েই দেখি না ব্যাপারখানা কি। এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। উঠোনের উপরে দুদিকে বারান্দা, আর তার ভিতরে খান পাঁচেক ঘর, যেখানে চাঁদের আলো নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম সব দরজা কেবল বন্ধই নয়, বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এই দিকেই এসেছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আর এই ঘরগুলোরই কোনো একটার ভিতর থেকে আমি মেয়ের গলার কান্না শুনেছি, এটাও আমি হলপ করে বলতে পারি। তবে সুরেন কাকা কোথায় গেলেন? আর ওদিকে তখন কাঁদলই বা কে? তাছাড়া সব ঘর এভাবে তালা বন্ধ কেন? এতক্ষণ যে সন্দেহ করিনি, এইবারে তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিলে। আমি পাগলের মতন উপর থেকে ছুটে নিচে নেমে এলাম। রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে একটানে দরজা খুলে ফেলতে গেলাম, কিন্তু পারলাম না। সদর দরজাতেও বাইরে থেকে কুরুপ দেওয়া, আর এই সদর দরজা দিয়ে একটু আগেই আমি বাড়ির ভেতর ঢুকেছি। এর মধ্যে দরজায় তালা দিল কে? আর কেনই বা দিল? হতাশভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলাম। হঠাৎ মনে পড়ল, সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর আর বাগান আছে। আর এ কথা মনে হতেই তীর বেগে সেই দিকে ছুটলাম। বাগানে গিয়ে কোনো রকমে পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লাম। সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্য বন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অখিলের বাড়িতে ছুটলাম। বৈঠকখানায় বসে অখিল চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল। আমাকে আচমকা দেখে বড় বিস্মিত স্বরে বলল, আরে নরেশ যে কবে ফিরলে কলকাতায়? এই তো পরশু। কাল তোদের পাড়ায় বিজয়ের প্রণাম করতে এসেছিলাম, কিন্তু ওই সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে আর তোমার সঙ্গে দেখা করতে পারিনি। দুই চোখ কপালে তুলে এবার অখিল বলল, কি বললে? কাল তুমি সুরেন বাবুর বাড়িতে গিয়েছিলে, কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন? ওর সাথেই কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। তা ভাইয়া নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? হ্যাঁ, কাল বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আত্ম সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি তো নিশ্চয়ই খাইনি। কিন্তু তুমি এ কথা জিজ্ঞাসা করছো কেন? সে কি, এই এক বছরের ভিতরে তুমি কি ওই সুরেন বাবুর কোনো খবর পাওনি? না। আরে গেল বছরে ঠিক এমনি সময় এ পাড়ায় কলেরার মড়ক দেখা দিয়েছিল। সাত দিনের ভেতরে সুরেন বাবু আর তার স্ত্রী আর তার দুই ছেলে মেয়ে সবাই একত্রে কলেরায় মারা যান।
সেই থেকে তার বাড়ি খালি পড়ে আছে। অখিলের কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। তারপর আর কোনো রকম তর্কা তর্কিতে যায়নি। আমি যে সেদিন সুরেন কাকার বাড়িতে ঠিক কি কি ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি বেশ জানতাম যে সেই কথা কেউ বিশ্বাসই করবে না। অখিলের মতো সবাই ভাববে সেসব অতিরিক্ত সিদ্ধি খাবার ফল। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আমি আর কখনো সিদ্ধি খাই না। তো একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে। সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার হাজার টাকা যে ফিরে পেয়েছি এটা যে কিছুতেই ভুলতে পারছি না। তবে কি সেদিন সত্যি আমার সিদ্ধির নেশা হয়েছিল, নাকি সত্যি সুরেন কাকার সাথে আমার কথা হয়েছিল? তোমরা কি মনে করো? শুনলেন দ্য ওয়ান্ডার ইন বুকশেল প্রেজেন্টস ভয় ভয় করে সিরিজের তৃতীয় পর্ব। এরকম আরও গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, এবং তার সাথে আপনাদের মতামত আপনারা কমেন্ট করেও জানান। থ্যাংক ইউ সো মাচ আজকের গল্প শোনার জন্য। আশা করি খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।